স্বাগত জানাচ্ছি শেখ জায়েদ, আমাদের নিয়মিত আয়োজন চট্টগ্রাম প্রতিদিন অনুষ্ঠানে। প্রতিদিন বন্দরনগরী চট্টগ্রামের বিভিন্ন বিষয় এবং এই চট্টগ্রাম এলাকার এই অঞ্চলের বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি। আজকে আমরা কথা বলব বাংলাদেশ যেই পণ্যটির মাধ্যমে সবচেয়ে বেশি আয় করে থাকে এবং যেই পণ্যটি বেশি রপ্তানি হয়, আমাদের গার্মেন্টস খাত, পোশাক খাত, তৈরি পোশাক খাত। এবং সেই তৈরি পোশাক খাত কিন্তু বাংলাদেশে যাত্রা শুরু হয়েছিল চট্টগ্রাম থেকেই। বাংলাদেশের এই বাণিজ্যিক রাজধানীতে বর্তমানে গার্মেন্টস শিল্পের অবস্থা কী, এই শিল্প কোন অবস্থায় দাঁড়িয়ে আছে এবং এই মহামারী করোনাকালে গার্মেন্টস শিল্প চট্টগ্রামে কীভাবে চলছে, কোন অবস্থায় আছে এবং চট্টগ্রাম কেন্দ্রিক যে উন্নয়ন কাজগুলো চলছে সেগুলো বাস্তবায়ন হলে গার্মেন্টস শিল্প কতটা উপকৃত হবে, সব বিষয়গুলো নিয়ে আজকে আমরা কথা বলতে চাই। দুজন অতিথিকে আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি, পরিচয় করে দিব তাদের সঙ্গে। আমার বাঁ পাশে রয়েছেন এম চৌধুরী সেলিম, উনি ভাইস প্রেসিডেন্ট বিজিএমইএ, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আমার ডান পাশে আছেন জনাব অঞ্জন শেখর দাস, পরিচালক বিজিএমইএ, আপনাদের দুজনকেই আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। প্রথমেই এম চৌধুরী সেলিম, আপনার কাছে আসতে চাই। চট্টগ্রামের গার্মেন্টস শিল্পের ইতিহাস যদি একটু শুরু থেকে আমাদের একটু জানান এবং সেখান থেকে আমরা যতটুকু জানি যে 7 শতাধিক গার্মেন্টস কারখানা আপনাদের এখানে ছিল এবং অনেকগুলো কমে গেছে, সেগুলো 2 শতাধিক বা 3 শতাধিকের 300 নিচে আছে এখন চট্টগ্রামে, যতটুকু আপনাদের কাছ থেকে হিসেব পেয়েছি। এই যে কমে যাওয়া, সেটির কারণ কি, চট্টগ্রাম থেকে গার্মেন্টস কারখানাগুলো অন্য জায়গায় শিফট হয়ে যাওয়ার কারণ কি, একটু আমাদেরকে বলবেন। ধন্যবাদ আপনাকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। লেট 70s চট্টগ্রামে পোশাক শিল্পের গোড়াপত্তন হয়, তথা সারা বাংলাদেশেরই পোশাক শিল্পের গোড়াপত্তন হয়। এটা শ্রদ্ধাভাজন নুরুল কাদের সাহেব এই প্রথমে স্টার্ট করেন এই চট্টগ্রামের কালুঘাটে দেশ গার্মেন্টস নামে, সেখান থেকে এই যাত্রা শুরু। তো বাংলাদেশের রপ্তানি খাতে সবচেয়ে সম্ভাবনাময় এই শিল্পটা তখন প্রথম যখন শুরু হচ্ছিল তখন ঠিক অবকাঠামোগত সুবিধা এবং বিভিন্ন প্রতিকূলতার মধ্যে যাচ্ছিল, ইভেন কি সরকারি সাপোর্টও সেই অর্থে ছিল না শুরুর দিকে। কিন্তু পরবর্তী পর্যায়ে যখন সরকারের উচ্চ পর্যায়ে বিভিন্নভাবে এটা বোঝানো হচ্ছিল, এটার সম্ভাবনা, এটা কীভাবে সহজীকরণ করা যায়, কীভাবে এটাতে সহজে ইম্পোর্ট করে কোনো মানে ইনভেস্টমেন্ট ছাড়া ব্যাক টু ব্যাক এন্সির মাধ্যমে ইম্পোর্ট করে খুব সহজে মালটা এক্সপোর্ট করা যায়, যেটার মাধ্যমে একটা ভালো সম্ভাবনা বৈদেশিক মুদ্রা অর্জনের, এই বিষয়টা যখন সরকারকে ভালোভাবে ফোকাস করা সম্ভব হচ্ছিল, সরকারও তখন এগিয়ে আসছিল, ক্রমান্বয়ে বাড়তে থাকলো। তো এই শিল্পের একটা বড় সুবিধা হচ্ছে কি, এটাতে ইদানিং যে শিল্পগুলি হচ্ছে তার চাইতে তখনকার শিল্পগুলির ইনভেস্টমেন্ট ছিল খুব অল্পতে এই শিল্প করা যেত, তখন খুব ছোটো ছোটো ফ্যাক্টরি ছিল সত্যিকার অর্থে। এবং বর্তমানে যেভাবে বিশাল আকারের ফ্যাক্টরি হচ্ছে, খুব ওয়েল ইকুইপড ফ্যাক্টরি হচ্ছে, স্ট্যান্ডার্ড ফ্যাক্টরি হচ্ছে, তখন সেইগুলি ছিল না, কিন্তু খুব অল্প পুঁজিতে করা যেত বলে একটা বিশাল অংশের ব্যবসায়ী সমাজ এখানে ইনভলভমেন্টে চলে আসছে, বাংলাদেশ রপ্তানির মধ্যে একটা ভালো পজিশনে যেতে থাকে ক্রমান্বয়ে, ধীরে ধীরে এই শিল্পের প্রসার ঘটতে থাকে। কিন্তু এর পরেও বিভিন্ন সমস্যা ছিল, অবকাঠামোগত অসুবিধা ছিল, পোর্টের সমস্যা ছিল, তারপর আপনার আরেকটা জিনিস ছিল আপনার যাতায়াত ব্যবস্থা খুব একটা ভালো ছিল সেই অর্থে বলা যায় না, ঢাকা চিটাঙ্গা যোগাযোগ ব্যবস্থা করতে তো তখন কী ছিল এটা আপনারা সহজেই জানেন। ক্রমান্বয়ে শিল্পের অগ্রগতির সাথে সাথে সরকারের সহযোগিতাও যখন আসতে মানে চলতেছিল তখন এই শিল্পটা প্রসার লাভ করছিল এবং অবকাঠামোগত উন্নয়নও তখনকার সরকার অনেকটা মনোযোগী হয়ে ওঠেন। ক্রমান্বয়ে এই শিল্প $বিলিয়ন এক্সপোর্ট করতে থাকে এবং এই শিল্প সম্প্রসারণের আরেকটা বড় সুবিধা হচ্ছে কি, সরকারের তরফ থেকে যেটা আসার মূল কারণ সেটা হচ্ছে কর্মসংস্থানের একটা বড় জায়গা ছিল, এই জায়গার মধ্যে মোর দেন আপনার 60-70% ছিল আমাদের নারী সমাজ। সত্যিকার অর্থে বাংলাদেশে তখন মানে নারী সমাজ বলতে গেলে তাদের গৃহস্থলী কাজেই ব্যস্ত থাকতো, তারা যে একটা কর্মক্ষম জায়গার মধ্যে একটা ভালো কিছু করতে পারে এবং পরিবারের আয়ের ক্ষেত্রে যে একটা ভালো ভূমিকা রাখতে পারে এটা তখন আস্তে আস্তে প্রমাণিত হতে থাকে এবং তারাও তাদের পরিবারে একটা ভালো আয়ের ভূমিকা রাখে, যার পরিপ্রেক্ষিতে আরেকটা জিনিস সৃষ্টি হলো সেটা হচ্ছে কি, ওনারা ক্রমান্বয়ে তাদের সন্তানদেরকেও লেখাপড়ার ক্ষেত্রে আগ্রহী হয়ে ওঠে
মানে এই কারখানাগুলো কি পরে একীভূত হয়ে গেছে না বা না সুবিধা বেশি পাওয়ার কারণে এখান থেকে মানে এর চেয়ে বেশি সুবিধা পাওয়ার জন্য অন্য জায়গায় শিফট হয়েছে, কমে গেল যে পরে? না, কমে যাওয়ার কারণ হচ্ছে এটা ভিন্ন ভিন্ন হচ্ছে কি, প্রথম যে শিল্পগুলি গড়ে উঠছিল ছোট ছোট বিচ্ছিন্নভাবে গড়ে উঠছিল, কোনো একটা পার্টিকুলার জায়গার মধ্যে গড়ে উঠছিল না, কেউ বাসা বাড়িতেও করে ফেলছে, কেউ কোনো একটা শপিং মলেও করে ফেলছিল। তা তখন কোনো সিস্টেম ছিল না, সবাই একটা ব্যবসা করবে সেই চিন্তা করে এগিয়ে যাচ্ছিল। ক্রমান্বয়ে একটা সিস্টেমেটিক ওয়েতে সবাই একটা জমি কিনে পরিকল্পনা করে এগোচ্ছিল, তারই পরিপ্রেক্ষিতে ওই শিল্পগুলি কিন্তু অনেক বড় হচ্ছিল, তাদের ক্যাপাসিটি বিল্ডিং অনেক বড় হচ্ছিল। আর যখন এখানে পোশাক শিল্পের প্রসার লাভ করতেছিল, তখন বড় বড় ব্র্যান্ডগুলি আস্তে আস্তে এখানে আসতে শুরু করলো। তাদের আসার পিছনে অনেক কারণের মধ্যে কয়েকটি কারণ ছিল। একটা হচ্ছে যে অন টাইম তারা ডেলিভারিটা পেয়ে যেত, আমাদের স্টিচিং কোয়ালিটি ভালো ছিল, আরটা হচ্ছে কি আমাদের এখানে মানে মজুরি ইয়েটা এ সস্তায় শ্রমিক পাওয়া যেত, যেটা তাদেরকে তাদের ব্যবসার ক্ষেত্রে একটা ভালো ভূমিকা রাখত, এটা একটা কারণ। আর ক্রমান্বয়ে যখন বড় বড় ব্র্যান্ডগুলি আসা শুরু করলো, তখন স্বাভাবিকভাবে আমাদের মধ্যে একটা চিন্তা কাজ করছিল, সেটা হচ্ছে শিল্প অবশ্যই এটা বড় করতে হবে এবং খুব ওয়েল ইকুইপড শিল্প করতে হবে। যেন তেমনভাবে প্রথমবার মতো করে করলে এই শিল্প আর এগিয়ে যাওয়া সম্ভব না, কারণ এটা হচ্ছে একটা ফ্যাশন ইন্ডাস্ট্রি, এটা গতানুগতিক ধারায় একটা আপনি কাপড় বানিয়ে দিলেন সেটা দিয়ে চলবে তা না, এটা ক্রমান্বয়ে চেঞ্জ হচ্ছিল এবং চেঞ্জ থাকে। ফ্যাশনের ধরনই হচ্ছে আজকে যেটা আছে এটা কালকে নেই। ঠিক সেইভাবে চিন্তা করে সবাইকে খুব স্ট্যান্ডার্ড ওয়েতে ওয়েল ইকুইপড এবং কমপ্লায়েন্স মেনটেন করে ফ্যাক্টরি করতে হচ্ছিল, যে কারণে ফ্যাক্টরির আকারও বড় হচ্ছিল। পাশাপাশি আমাদের যে বন্দরে যে সুবিধা অসুবিধা যেগুলি ছিল এগুলিও ক্রমান্বয়ে আস্তে আস্তে মানে সমাধান হতে শুরু করলো, কারণ যখন সরকার একটা জিনিস বুঝতে পারলো যে ফরেন কারেন্সি আর্নিংয়ে এই শিল্পে যে ভূমিকা রাখছে, এই শিল্পকে সাপোর্ট করার মতো অবকাঠামো সুবিধা ওখানে, কারখানাগুলো আয়তন বাড়ছিল, বড় হচ্ছিল, পরিসর বাড়ছিল এবং তাদের কর্মসংস্থানও বাড়ছিল। কিন্তু মানে কি জন্য আবার আসবো আপনার কাছে, অঞ্জন শেখর দাস আপনার কাছে আসতে চাই, এই যে সুবিধাদি বাড়ছিল সেই ক্ষেত্রে কি ছোট ছোট কারখানাগুলো মানে একীভূত হয়ে যাচ্ছিল, কি কারণে এখন মানে সংখ্যাটা অর্ধেকের মানে নিচে নেমে আসলো চট্টগ্রামে? ধন্যবাদ আপনাকে। আসলে আমাদের ভিপি ভাইস প্রেসিডেন্ট বিজিএমইএ সেলিম ভাই আসলে খুব সুন্দরভাবে উনি প্রেক্ষাপটটা তুলে ধরে একেবারে পর্যন্ত এসেছেন। এখন আমি বলবো যে শিল্প আসলে চট্টগ্রাম থেকে শুরু হয়েছিল বাংলাদেশে, এবং ওই শিল্প চট্টগ্রাম থেকে কেন চলে যাবে এটা আমরা সবার কোশ্চেন। এখন প্রবলেম হলো যে তখন আমরা কমপ্লায়েন্স ফ্যাক্টরি মানে কোনো ধরনের কমপ্লায়েন্স ছাড়াই ফ্যাক্টরিগুলো আমরা করেছিলাম, কমপ্লায়েন্সের কোনো কিছু তখন ছিল না। বাসাবাড়ির উপর বিল্ডিংয়ের উপর যেখানে যেভাবে পেয়েছি আমরা 5-6,000-10,000 স্কোয়ার ফিট পেলেই এখানে একটা গ্রাম্য শিল্প হয়েছে। যাই হোক, এটা এরপরে যখন শিল্পর যখন প্রসার হওয়া শুরু হলো তখন এটা তো আসলে একটা মানে একটা কমপ্লায়েন্সের মধ্যে আনতে হবে, এটা তো একটা নিয়ম নীতির মধ্যে আনতে হবে। তখন তো আর ওই যে বাসাবাড়ি ওই রকম ইয়ে পাওয়া যাচ্ছে না, তখন ইনভেস্টমেন্টের প্রয়োজন হয়ে পড়লো। তাহলে ইনভেস্টমেন্টটা আমরা দেবো কোথার থেকে? আসলে আমরা যারা ব্যবসা করতেছি বাংলাদেশে স্বাধীনতার পরে, এখানে শিল্পগোষ্ঠী বলতে ছিল যে হাতে গোনা কয়েক। এরপর আমরা আজকে যারা শিল্পপতি হয়েছি বা ইন্ডাস্ট্রির মালিক হয়েছি, আমরা সবাই কিন্তু স্বাধীনতার পরেই আমরা এসেছি এখানে। এখানে আমাদের কারো কিন্তু ওই পৈতৃক টাকা বা ওই এনে দেওয়ার মতো কোনো কিছু ছিল না। আমাদের একটাই ছিল, এটা হলো ব্যাংকিং ফ্যাসিলিটি। সরকার যখন বুঝতে পারলো, যখন ব্যাক টু ব্যাক ফ্যাসিলিটি প্রবর্তন করলো, তখন এরপরে ব্যবসাটা যখন স্মুথ হলো, এরপর আমাদের যেটা দরকার হয়ে গেলো আমাদের প্রচুর ফান্ডের দরকার হয়ে গেলো। আমি যদি একটা কমপ্লায়েন্স ফ্যাক্টরি বা বড়ো একটা ফ্যাক্টরি করি, সুন্দর একটা জায়গায় ফ্যাক্টরি করি, তাহলে আমার জায়গা কিনতে হবে। জায়গার জন্য টাকার দরকার, অর্থের দরকার, এবং এই টাকার জন্য আমাদের যেতে হবে একমাত্র পথ হলো যে ব্যাংক ছাড়া তো অন্য কেউ আমাদেরকে দেবে না। আমাদের চট্টগ্রামের যেটা সমস্যা এটা হলো যে ব্যাংকের কোনো একটা ব্যাংকের হেডকোয়ার্টার এখানে নেই। আচ্ছা, প্রত্যেকটা ডিসিশনের জন্য আমাদেরকে যেতে হয় ঢাকায়। ইভেন আমরা যে ব্যাক টু ব্যাক এলসি করি, আমরা যে কোনো একটা এলসি বা মেশিনারির একটা এলসি করতেছি, ওটার সিদ্ধান্তও কিন্তু চিটাং থেকে হচ্ছে না, এগুলো সবগুলো আস্তে আস্তে ঢাকা থেকে। আমাদের যে এই যে বড় সিদ্ধান্তগুলো সব সিদ্ধান্তগুলো ঢাকা কেন্দ্রিক, এটার কারণে আমরা আসলে একটু পিছিয়ে পড়লাম। ঢাকায় হচ্ছে কি, আমি সকালে মর্নিং ওয়াকে বের হলাম, আমি একটা ব্যাংকের একটা এমডির সাথে দেখা হলো, একটা ব্যাংকের চেয়ারম্যানের সাথে দেখা হলো, ওই যে
আমরা হাঁটতেছি, তখন আমরা একটু কথা বলতে চাইছে, ভাই আপনি আসেন একটু কথা বলি, কিন্তু চিটাগাঙে বসে তো এটা আমাদের আসলে ওইভাবে হয়নি, যার ফলে গিয়ে আমরা দূরে পড়ে গেছি। আসলে পোর্ট এখানে ফ্যাসিলিটি সব এখানে, যেখানে 90-92% ইম্পোর্ট এক্সপোর্ট হ্যান্ডলিং হয় এই চট্টগ্রাম বন্দর দিয়ে, ওইখানে আমরা পারতেছি না। কেন আমরা না পারার একমাত্র কারণ হলো যে ফাইন্যান্সের সমস্যা, দু নম্বর অবকাঠামোগত সমস্যা, যেটা গভর্নমেন্ট আসলে এই শিল্পটাকে বাঁচিয়ে রাখার জন্য গভর্নমেন্ট মানে গভর্নমেন্ট সবসময় সাহায্য করে আসছেন, সাহায্য দিয়ে আসছেন। শুধু গভর্নমেন্ট নয়, গভর্নমেন্টের যে উইংস যেগুলো আছে, ধরেন কাস্টম, পোর্ট এবং সরকারি বিভিন্ন সংস্থা যেগুলো আছে, এই শিল্পকে বাঁচানোর জন্য তারা সবসময় আসলে সহযোগিতা করে আসছেন, এবং এই সহযোগিতা সবসময় লাগবে। কারণ আমরা লিড টাইম নিয়ে কাজ করি, এখন যদি কোনো জায়গায় যদি প্রতিবন্ধকতা হয় তাহলে আমার লিড টাইম তো দেরি হয়ে যাচ্ছে, আমরা ইন্টারন্যাশনাল মার্কেট থেকে অনেক দূরে পড়ে যাচ্ছি। আমাদের আসলে মূল বিষয় ছিল যে ফাইন্যান্সের প্রবলেম। আচ্ছা, মানে আর্থিক সমস্যার কারণেই ঢাকা কেন্দ্রিক বা ঢাকার আশপাশের যে এলাকাগুলো সেগুলোতে আমরা শিল্প কারখানা মানে বেড়ে যেতে দেখেছি। এমস চৌধুরী সেলিম, এখন যেগুলো হচ্ছে চট্টগ্রাম কেন্দ্রিক অনেক উন্নয়ন কাজ হচ্ছে, সেক্ষেত্রে মানে এই গার্মেন্ট শিল্প সহ অন্য শিল্পগুলো, বিশেষ করে চট্টগ্রামের যারা ব্যবসায়ী আছেন তাদের জন্য তো একটা বিরাট সুযোগ তৈরি হচ্ছে যে আবারও এখানে বিনিয়োগ করার বা এই কেন্দ্রিক ব্যবসা বাণিজ্য শুরু করার। হ্যাঁ, নিঃসন্দেহে একটা জিনিস কি, যে কোনো দেশে বিশেষ করে পোর্ট সিটি যেটা থাকে সেটার সারাউন্ডিং যদি অবকাঠামোগত সুবিধাগুলি ভালো থাকে, যে কোনো ফরেন ইনভেস্টমেন্টের জন্য, লোকাল ইনভেস্টমেন্টের জন্য এটা অত্যন্ত লুক্রেটিভ। আর একটা বিষয় হচ্ছে আমাদের এই চট্টগ্রাম বন্দরটা, এটা যে বন্দর হিসেবে যে ফ্যাসিলিটিটা থাকার কথা সেটা এতদিন সেই অর্থে ছিল না, কিন্তু ইদানিং বর্তমান সরকার এটা নিয়ে খুব কাজ করছেন, পাশাপাশি অনেক সুবিধাও মানে বাড়ানোর চেষ্টা করতেছেন। যেমন যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হচ্ছে, ফ্লাইওভার হচ্ছে, যতটা টাইম সেভ করা যায়। একটা জিনিস কি, আপনার পোর্ট সিটিতে আপনার একটা জাহাজ আসা, ওটা টাইমের একটা বিষয় থাকে, ওটা যদি একটা রিজনেবল পিরিয়ডে না হয় তাহলে বিদেশ থেকে জাহাজগুলি যেমন আসতে চাইবে না, আর ফরেন ইনভেস্টার যারা আছেন তারাও কিন্তু ইনভেস্টমেন্টে আগ্রহ প্রকাশ করবেন না। পাশাপাশি আর একটা দিক হচ্ছে, যখন বাংলাদেশ এই চট্টগ্রামে এখন মিরসাইতে স্পেশাল ইকোনমিক জোন হচ্ছে, আনোয়ারাতা হচ্ছে, এবং পাশাপাশি এখানে আপনার ডিপ সি পোর্টের কাজ মানে চলতেছে, বে টার্মিনাল হচ্ছে, এই সব কিছু বিষয় যখন মানে বাস্তবায়ন হয়ে যাবে তখন আমি নিঃসন্দেহে এটার খুব জোর গলায় বলতে পারি যে এটা একটা বড় বিজনেস হাব হবে। এটা কোনো অংশে সিঙ্গাপুরের চাইতে কম হবে না, আমি বলবো আরও বেশি হবে, আমরা সেই প্রত্যাশা রাখতে পারি। আচ্ছা, সেই ক্ষেত্রে এই সব সুবিধাদি পাবেন আপনারা যখন বিনিয়োগ করতে যাবেন, যে আপনার নতুন কারখানা স্টার্ট করতে যাবেন, আপনি যেমনটি বলছিলেন যে ফ্ল্যাট বাসায় যেয়ে ওঠার মতো, তখন নিশ্চয়ই এই প্রশ্নগুলো আসবে না যে ইটিপি বা পরিবেশগত প্রভাব, এইসব কারখানার যে পরিবেশগত প্রভাব, যে এগুলোর বিরূপ প্রভাব পড়তে পারে, সব কিছু বিবেচনা করেই তো সব কিছু করা হবে। হ্যাঁ, স্পেশাল ইকোনমিক জোনে আপনার সব কিছুই রেডি করে দেওয়া হবে, শুধু আমি গিয়ে আমার মতো করে স্থাপনাটা করে আমার ফ্যাক্টরিটা স্টার্ট করবো। এখানে আমাকে ইলেকট্রিসিটি লাইন, গ্যাস লাইন বা ইটিপি প্লান্ট বা অন্যান্য এই যে রাস্তাঘাট করা, এগুলি আমাকে কিছুই করতে হবে না, এগুলি সব রেডি থাকবে। আমি এটা এটা তো বলাই হচ্ছে স্পেশাল ইকোনমিক জোন, এখানে আপনি স্পেশাল সুবিধাগুলো রেখেই তারপরে ওয়ান স্টপ সার্ভিসেই পাবেন। আচ্ছা, আরেকটি বিষয় আসতেছে, যেগুলো করোনাকালে আমরা দেখেছি সব শিল্পেতেই এবং সব জায়গায় গোটা পৃথিবী একটা হোঁচট খেয়েছে, এরকম এই সময়ে বা গত মানে এই শিল্প যে শিল্পের যে বিপ্লব আমরা দেখতে পাচ্ছি বা যোগাযোগের যে বিপ্লবটা আমরা দেখতে পাচ্ছি, এই সময়টা এই ধরনের মহামারী আমরা আসলে প্রত্যক্ষ করি নাই, যেটি এবার হলো, সেই জায়গাটি দুজনের কাছে একই প্রশ্ন থাকবে। আপনারা করোনাকালীন এই সময়টা কীভাবে সামলেছেন, এই সময়ে আপনারা শ্রমিকদের পাশে কীভাবে থেকেছেন, আপনারা ব্যবসায়ীরা ব্যবসায়ী সংগঠন ব্যবসায়ীদের পাশে কীভাবে থেকেছেন, কীভাবে আপনারা হাতে হাত ধরে এগুচ্ছেন, প্রথমে সংক্ষেপে আসবো অঞ্জন শেখর দাস আপনার কাছে। ধন্যবাদ। এটা আসলে এটা ছিল শুধু বাংলাদেশের জন্য না, এটা বিশ্বের জন্য একটা একটা নতুন একটা বিষয় যেটা পুরো বিশ্বকে আসলে থমকে দিয়েছে। আমরা যারা ব্যবসায়ী, যারা বাংলাদেশে ব্যবসায়ী, অবশ্যই আমরা প্রথম দিকে আমরা আসলে এটা নিয়ে অনেকটা শঙ্কিত ছিলাম। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দুঃসাহসিকভাবেই মানে উনি এগিয়ে আসছেন, লকডাউন ছিল, লকডাউনের সাথে সাথে
এরপরেও আমাদেরকে, আমরা যখন বললাম যে না আমাদের এই শিল্পকে আমরা বাঁচিয়ে রাখতে গেলে এটাকে জীবন ও জীবিকার স্বার্থে এটাকে চালিয়ে নিতে হবে, এবং উনি উনি ওইটা ওইটাতেই সম্মত ছিলেন। এবং আমাদেরকে প্রথম থেকেই শুধু একটাই কথা ছিল যে আমরা মানে প্রোটেকশনটা নিয়েই, যাতে স্বাস্থ্য সুরক্ষাটা যদি যতটুক সম্ভব করতে পারি করে যাতে আমরা চালিয়ে যাই। আমরা যেহেতু বিজিএমএ বোর্ডে ছিলাম, দুজনেই ছিলাম, এবং আমরা যত অনেক কাজ করেছি এটা নিয়ে, আমরা একদিনও কিন্তু ঘরে বসেছিলাম না, রেগুলারই আমাদেরকে বের হতে হতো বিভিন্ন কারণে, বিভিন্ন আমাদের যে বিভিন্ন ম্যানুফ্যাকচারার তাদেরকে বা বিভিন্ন ফ্যাক্টরির যে আপনার ওয়ার্ক ফোর্স বা যাদেরকে মোটিভেশন করার জন্য কাজ করতে হতো। এবং আমরা আসলে পেরেছি, আমরা প্রথম দিকে যেটাকে আমরা ভয় পেয়েছিলাম, এরপরে আমরা ওই যে মিটার দিয়ে আপনার যে টেম্পারেচারটা দিয়ে করা হলো, এরপরে হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা করা হলো, মানে স্বাস্থ্যবিধি মানার জন্য যা যা দরকার সবই করা হলো, যা যা দরকার সব কিছু করা হলো, অ্যাওয়ারনেস প্রোগ্রাম করা হলো। এবং আমাদের যে বিজিএমএর যে একটা উইংস আছে ওইটাকে আমরা বিভিন্ন প্রতিষ্ঠানে পাঠিয়ে ওই রেগুলার চেক বা ইয়ে করার ব্যবস্থা করলাম। বেতন ভাতা আমরা গভর্নমেন্ট যেভাবে আমাদের সাথে বসে যেভাবে ডিক্লেয়ার করেছে আসলে বেতন ভাতা নিয়ে অনেক জায়গায় অনেকগুলো কোয়েশ্চেন উঠে, কিন্তু একটা জিনিস আমি আজকে এখানে জানিয়ে দিতে চাই, আমরা যারা ব্যবসা করি, যারা গার্মেন্টস ব্যবসা করি, যেমন একটা মেশিনের যেমন একটা মূল্য আছে, আমরা $5,000-7,000 $10,000 দিয়ে ইম্পোর্ট করে আনি, ওই মেশিনটা যদি আমাদের একজন শ্রমিক ভাই বা বোন যদি ওটা চালাতে না পারে বা না চালায়, তাহলে ওটা ভ্যালুলেস। ওই জন্য অনেকের কাছে অনেক ধরনের শ্রমিকের অন্যরকম একটা মূল্য আপনাদের কাছে আছে, শ্রমিকটাই প্রথম প্রায়োরিটি আপনাদের। আচ্ছা, শেষের দিকে আছি, এম চৌধুরী সেলিম আপনার কাছে আসতে চাই, যে হোঁচটটা খেলো এটা কাটিয়ে উঠতে পারবো কি আমরা খুব দ্রুত, এবং অনেক অর্ডারও বাতিল হয়েছে? দেখেন, করোনা আমাদেরকে খুব সংক্ষেপে দিবেন, যেটা সবচেয়ে বেশি বা বড় শিক্ষা দিয়েছে সেটা হচ্ছে আমাদেরকে সাহস জুগিয়েছে। আচ্ছা, পরিস্থিতি কিভাবে মোকাবেলা করতে হয়, পরিস্থিতি মোকাবেলায় কতটা সাহস করে এগিয়ে যেতে হয়, এটা কিন্তু করোনার কাছ থেকে আমরা শিখলাম। পাশাপাশি আরেকটা শিখলাম যে আমাদের কস্ট কিভাবে মিনিমাইজ করতে হবে। আচ্ছা, এই দিক, হ্যাঁ, এখানে অনেক সমস্যা আমরা ফেস করছি, অনেক অর্ডার ক্যান্সেলেশন হয়েছে, এটা বিজিএমএর থ্রু দিয়ে আমরা বায়ারদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে more than 80% অর্ডার আবার ফেরত এসেছে, এবং আল্লাহর রহমতে আমরা এক্সপোর্টও করতে সক্ষম হয়েছি। তবে হ্যাঁ, এগুলি ডেফার্ডে পাঠাতে হয়েছে, মানে 180 days, 60 days, 120 days আমাদের পেমেন্ট দিবে, কিন্তু মালগুলি বাইরে নিয়ে গেছেন এবং নতুন অর্ডার নিয়ে ওনারা কথা বলা শুরু করছেন। মানে আমাদের এখানে যে একটা সম্ভাবনার জায়গা আছে, আমরা যে এই শিল্পতে মানে ওয়েল ইকুইপড, বাইরে কিন্তু একটা স্মরণ রেখেই ওনারা কিন্তু বারবার আমাদের কাছে ঘুরে আসতেছেন। তবুও সেকেন্ড ওয়েভটা আসার পর আবার একটা শঙ্কার জায়গা এসছে, আমরা এটা কাটিয়ে উঠার চেষ্টা করছি, আশা করি এটাও আমরা কাটিয়ে উঠতে পারবো। কারণ একটা জিনিস কি, আমি যদি সাহস না করি, আমি যদি চ্যালেঞ্জের মোকাবেলা করতে না চাই, তাহলে আমি বেঁচে থাকবো কি করে? অনেক অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের আজকের আয়োজনে আসার জন্য। দর্শক, কথা বলছিলাম চট্টগ্রামের গার্মেন্টস শিল্প নিয়ে, করোনার কারণে অনেক চড়াই উৎরাই পেরোতে হচ্ছে এই শিল্পকে। আমরা আশা করি যে সাহস এবং যেই সক্ষমতার জানান দিয়েছে এই করোনার কারণে, যে আমরা কীভাবে এটি মোকাবেলা করতে পারি, সেটির কারণেই এই বিপদ উত্রে একটা ভালো সম্ভাবনার দিকে এগিয়ে যাবে বাংলাদেশ। আজকের আয়োজন এখানে শেষ করছি, আগামীকাল বিকেল 3টায় আবারও দেখা হবে। ভালো থাকুন।